মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলাম স্বামীর নাম। দ্বাদশ সংসদ নির্বাচনের রেশ এখনো কাটেনি। নির্বাচনের পর শপথ নিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। গঠিত হয়েছে মন্ত্রিসভা। টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে দেশ পরিচালনা করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। এবার আলোচনায় কারা বসছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে, সে অপেক্ষারও অবসান হয়ে গেছে ইতোমধ্যে। 18 ফেব্রুয়ারি নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের 48 জন এবং জাতীয় পার্টির 2 জন প্রার্থী। দাখিল করা 50 জন প্রার্থীর মনোনয়নই বৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 19 ফেব্রুয়ারি সোমবার সকালে সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয় তাদের উপস্থিতিতেই। যাচাই বাছাই শেষে নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে রিটার্নিং কর্মকর্তা মনিরুজ্জামান তালুকদার জানান, কোনো ধরনের অভিযোগ আসেনি কোনো প্রার্থীর মনোনয়নপত্রের বিরুদ্ধে। এ কারণেই সকল প্রার্থীকে বৈধ বলে ঘোষণা করা হচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগ এবং জোটবদ্ধ হিসেবে 48টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। সকল মনোনয়নপত্র আমরা সঠিক পেয়েছি, বৈধ পেয়েছি এবং কোনো মনোনয়নপত্রের বিরুদ্ধে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। সুতরাং সকল প্রার্থীকে বৈধ প্রার্থী হিসেবে আমরা ঘোষণা করছি। একই সাথে জাতীয় পার্টি থেকে আমরা 2টি মনোনয়নপত্র পেয়েছি এবং দাখিলকৃত মনোনয়নপত্র 2টি সঠিক হওয়ায় 2জন প্রার্থীকে আমরা বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করছি। এদিকে মনোনয়ন বৈধ ঘোষণার পর নিজ নিজ এলাকায় উন্নয়নের পাশাপাশি নারীর ক্ষমতায়ন, সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষা এবং স্মার্ট বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে হাত রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। স্মার্ট বাংলাদেশের যে জায়গা এসেছে সেই জায়গায় নতুন প্রজন্মকে নিয়ে আমরা একেবারে সেই অঙ্গীকার ধরে, ম্যানিফেস্টো ধরে, একেবারে ইন্ডিকেটর ধরে ধরে কাজগুলো আমরা করে যাব। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে যেন স্মার্ট নারী হিসাবে আমরা এক একজন সৃষ্টি করতে পারি এবং এই ব্রত নিয়ে যেন আমরা সকলে কাজ করতে পারি। সমাজের যে দুর্বল বিষয়গুলি আছে, দুর্বলতাগুলি আছে, সেগুলি চিহ্নিত করে এবং সেই বিষয়ে আইন পাশ করার চেষ্টা করব, এটি হচ্ছে আমাদের মূল কাজ। আমরা মাননীয় প্রধানমন্ত্রী সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে এবং এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমরা আমাদের প্রচেষ্টা চালু রাখব এবং প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে করব। আমার ইচ্ছা থাকবে উনার স্বপ্নের সাথে স্মার্ট বাংলাদেশের জন্য কাজ করতে। চাঁপাইনবাবগঞ্জে আমাদের পিছিয়ে পড়া যত নারী আছেন, আমাদেরকে আরেকটু সংগঠনভাবে গুছিয়ে উঠতে হবে। সো এখানে ইনশাল্লাহ কাজ করব। আমাদের জননেত্রী শেখ হাসিনা আমাদের উপরে যে আস্থা রেখেছেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু করার এবং স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য যা যা করার আমরা সব করার চেষ্টা করব। আমাদের 50 জন সকলের জন্য দোয়া করবেন যাতে আমরা একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি এবং মাননীয় প্রধানমন্ত্রীর মুখ উজ্জ্বল করতে পারি। নেত্রীর আদেশ উপদেশ আমি বাস্তবায়ন করে আমি নারী ক্ষমতায়নকে আরও বেগবান করে আরও শক্তিশালী যাতে করতে পারি, আমি মহান আল্লাহর কাছে আমি সেই ফরিয়াদ জানাই। তফসিল অনুযায়ী 22 ফেব্রুয়ারি পর্যন্ত আপিল করার সুযোগ রয়েছে সংরক্ষিত নারী আসনে প্রার্থিতার বিরুদ্ধে। আপিল নিষ্পত্তির সময় 24 ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 25 ফেব্রুয়ারি। নির্ধারিত সময়ের মধ্যে কেউ প্রার্থিতা প্রত্যাহার না করলে সেক্ষেত্রে আর প্রতীক বরাদ্দের প্রয়োজন হবে না। প্রতিদ্বন্দ্বী না থাকায় বৈধ প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস, ঢাকা। তো এসে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাংলাদেশ।